বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। প্রথম যে চাকরির খবর, প্রথম খবর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, আনাম ব্রাঞ্চ ও সার্জেন্ট পদে 169 জন নিয়োগ করবে। যেখানে বলেছে দরখাস্ত করতে হবে অনলাইনে 18 সেপ্টেম্বর 2023-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নেপালি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ট্রান্সজেন্ডার প্রার্থীরা সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্য। শারীরিক মাপজোপ হতে হবে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ছেলেদের বেলায় উচ্চতা 167 সেমি, ওজন হতে হবে 56 কেজি, বুকের ছাতি 79 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতি হলে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে, এই ক্ষেত্রে বলা হয়েছে 52 কেজি ওজন হতে হবে। বুকের ছাতি হতে হবে 77 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। লেডি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে মেয়েদের উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। গোর্খা, রাজবংশী, গারোয়ালি, তপশিলি উপজাতি মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেমি, ওজন হতে হবে 45 কেজির মধ্যে। সার্জেন্ট পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 173 সেমি, ওজন হতে হবে 60 কেজি, বুকের ছাতি 85 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। যেখানে বলেছে গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিল উপজাতি ছেলেদের বেলা উচ্চতা হবে 163 সেমি, ওজন হতে হবে 49 কেজি, বুকের ছাতি 81 এবং 5 সেমি ফোলাতে হবে। সাব ইন্সপেক্টর পদের বেলায় ট্রান্সজেন্ডার প্রার্থীদের উচ্চতা হতে হবে 162 সেমি, ওজন হতে হবে 51 কেজি। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তপশিল উপজাতি ট্রান্সজেন্ডার প্রার্থীর উচ্চতা হতে হবে 157 সেমি, ওজন হতে হবে 47 কেজি। এখানে বলেছে বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী 20 থেকে 27 বছরের মধ্যে। রাজ্যের ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি ও সম্প্রদায় প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে বলেছে সাব ইন্সপেক্টরদের শূন্য পদ হচ্ছে 156টি, যার মধ্যে জেনারেল 68, তপশিলি উপজাতি 35, তপশিলি জাতি 35, তপশিলি উপজাতি 9, ওবিসি এ 16, ওবিসি বি 11, আর্থিকভাবে অনগ্রসর 17টি শূন্য পদ রয়েছে। লেডি সাব ইন্সপেক্টর 9টি শূন্য পদ, জেনারেল 5, তপশিলি উপজাতি 2, ওবিসি এ 1, আর্থিকভাবে অনগ্রসর 1। সার্জেন্ট 4টি শূন্যপদ রয়েছে, জেনারেল 2, তপশিলি উপজাতি 1, আর্থিকভাবে অনগ্রসর 1। এখানে বলেছে বেতন দেবে 32,100 থেকে 82,900 টাকা করে বেতন দেবে। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in এখানে গিয়ে আবেদন করতে হবে। এখানে দরখাস্তের ফি বাবদ দিতে হবে 270 টাকা, যেখানে রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় অনলাইনে 20 টাকা দিতে হবে। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি হবে, এখানে বলেছে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে। যেখানে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে 200 নম্বরে, অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস, সময় থাকবে 90 মিনিট, প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায়, প্রতিটি প্রশ্নের জন্য ধার্য নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। 100টি প্রশ্ন থাকবে এই সব বিষয়ে, জেনারেল স্টাডিজ 50টি প্রশ্ন, 100 নম্বর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25টি প্রশ্ন, 50 নম্বর পাটিগণিত 25টি প্রশ্ন, 50 নম্বর। এই পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের শারীরিক মাপজোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 3 মিনিটে 800 মিটার দৌড়, মেয়েদের 2 মিনিটে 400 মিটার দৌড় এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের
এক মিনিটে 1 মিনিট 40 সেকেন্ডে 400 মিটার দৌড়াতে হবে। 200 নম্বরের ফাইনাল লিখিত পরীক্ষা 3টি পেপার হবে, 2 ঘন্টায় 100 নম্বরের পেপার ওয়ান পরীক্ষায় থাকবে এই সব বিষয়, যেখানে আছে জেনারেল স্টাডিজ 50 নম্বর, এখানে লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, 1 ঘন্টা পেপার টুতে পরীক্ষায় থাকবে ইংরেজি বিষয়ে 50 নম্বর, 1 ঘন্টার পেপার থ্রিতে থাকবে বাংলা হিন্দি উর্দু নেপালি বিষয়ে 50 নম্বর প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় পাশ করলে প্রার্থীদের 30 নম্বরের ইন্টারভিউ হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতি করা হবে ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। শেষে মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অতিরিক্ত তথ্যের জন্য অবশ্যই ওয়েবসাইট তোমরা দেখে নিও। দ্বিতীয় খবর, রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরে 509 সাব ইন্সপেক্টর, যেখানে বলা হয়েছে যোগ্য ও প্রার্থী বাছাই পদ্ধতি আরও বিস্তারিত অবশ্যই আপনারা দেখে নেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরে 509 সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে 20 সেপ্টেম্বর 2023 দুপুর 3টের মধ্যে। যোগ্যতা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল থেকে মাধ্যমিক পাশ হতে হবে। বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানা আবশ্যক। নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য নয়। এখানে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কাজের সূত্রে যাতায়াতের জন্য শারীরিকভাবে সুস্থ সক্ষম এবং সুস্থ থাকা চাই। বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিল জাতি উপজাতি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শূন্যপদ এখানে বলেছে 480, যার মধ্যে জেনারেল 220, তপশিল জাতি 97, তপশিল উপজাতি 29, ওবিসি এ 48, ওবিসি বি 34, শারীরিক প্রতিবন্ধী 15, তপশিল জাতি শারীরিক প্রতিবন্ধী 4, জেনারেল দক্ষ খেলার 9, জেনারেল প্রাক্তন সমরকর্মী 19, তপশিল জাতি প্রাক্তন সমরকর্মী 5। এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে। এখানে বেতন বলা হয়েছে 22,700 থেকে 58,500 টাকা এখানে বেতন দেবে, সঙ্গে অন্যান্য ভাতা। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এর জন্য এখানে বলা হয়েছে যে প্রার্থীকে একটি নিজস্ব বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং দরখাস্ত ফি বাবদ দিতে হবে 110 টাকা অনলাইনে, যেখানে রাজ্যে তপশিল জাতি উপজাতি প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। অনলাইনে জমা দিতে হবে 20 সেপ্টেম্বরের মাধ্যমে। প্রার্থী পাশে হবে লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে 100 নম্বরের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় 50 নম্বরের জেনারেল স্টাডিজ ও 50 নম্বরের পাটিগণিত থাকবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। লিখিত পরীক্ষায় পাশ করলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী এক নজরে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য আপনারা অফলাইন আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে খবর, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে, যেখানে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে এবং এখানে অনলাইনে 31 আগস্ট 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbcsconline.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ হুগলি জেলা প্রশাসন, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 580টি শূন্যপদে নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবে। অনলাইনে 4 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.hugli.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি উত্তর দিনাজপুর, যেখানে যোগা ইন্সট্রাক্টর পদে 23টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রিরা আবেদন করতে পারবে। অনলাইনে 28 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। পরবর্তী কলকাতা পৌরসভা অ্যাকাউন্টেন্ট 1 পদে 17টি শূন্যপদে নিয়োগ, যেখানে বিকম কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। অফলাইনে 9 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.kmcgov.in। পরবর্তী পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর পদে 509টি শূন্যপদে নিয়োগ, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার। অনলাইনে 20 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে
https /wbpsc.gov.in পরবর্তী দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী যেখানে বিভিন্ন পদে 29টি শূন্য পদে নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইন 31 আগস্ট 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.becil.com। পরবর্তী নর্দার্ন কোলফিল্ড লিমিটেড যেখানে বিভিন্ন পদে 338টি শূন্য পদ রয়েছে, মাধ্যমিক পাশ হতে হবে, অনলাইন 31 আগস্ট 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nclcil.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 342টি শূন্য পদ রয়েছে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 4 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। পরবর্তী এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন পদে 342টি শূন্য পদে নিয়োগ, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 4 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। পরবর্তী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে 138টি শূন্য পদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 4 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.bharatpetroleum.in। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যেখানে বিভিন্ন পদে যেখানে 1841টি শূন্য পদে নিয়োগ করবে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 15 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি শিক্ষক, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 10 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aweesindia.com। পরবর্তী ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ 875টি শূন্য পদ রয়েছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা দরকার, অনলাইনে 16 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.westerncoal.in। পরবর্তী দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড গ্রাজুয়েট টেকনিশিয়ান ও অ্যাপ্রেন্টিসশিপ পদে 316টি শূন্য পদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 16 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.westerncoal.in। পরবর্তী হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিভিন্ন পদে 276টি শূন্য পদে নিয়োগ, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 সেপ্টেম্বর 2023 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.hindustanpetroleum.com। চলুন পরবর্তী আরও খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী বিমানবাহিনীতে 100 অগ্নিবীর বায়ু, যেখানে মাধ্যমিক পাশ ছেলেদের জন্য, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর হসপিটালিটি এবং হাউসকিপিং শাখায় অগ্নিবীর বায়ু নন টেকনিক্যাল পদে 100 অভিভাবিত পুরুষ 4 বছরের জন্য নিয়োগ করাবে। দরখাস্ত গ্রহণ শুরু হয়েছে, দরখাস্ত করার শেষ দিন পরে জানানো হবে। যোগ্যতা মাধ্যমিক সমতুল পরীক্ষায় পাশ হতে হবে, শারীরিক মাপজোক উচ্চতা হতে হবে কমপক্ষে 152.5 সেমি, বুকের সাথে কমপক্ষে 5 সেমি প্রসারণক্ষম হতে হবে, উচ্চতা এবং বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে, প্রতিটি চোখের দৃষ্টিশক্তি চশমা ছাড়া 6/12 ও চশমা সহ 6/6 হতে হবে, বয়স হতে হবে 28 ডিসেম্বর 2002 থেকে 28/6 মধ্যে, জন্ম তারিখ হতে হবে। নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর ধার্য করা হয়েছে। বেতন মাসিক বেতন প্রথম বছরে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 33,000 টাকা, তৃতীয় বছরে 36,500 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। যেখানে বলা আছে আবেদন এখানে অনলাইনে করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://agnipathbio.cdse.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে 490 ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অল ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড সর্দান রিজিয়নে মার্কেটিং ডিভিশনে 490 জন ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। বয়স হতে 31 আগস্ট 2023 অনুযায়ী 18 থেকে 24 বছরের মধ্যে, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর, শারীরিকভাবে প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলা হচ্ছে যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট আছে www.iocl.com। এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে। পরবর্তী
খবর সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনে 153, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট পদে 153 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে এখানে দরখাস্ত করতে হবে 24 সেপ্টেম্বর 2023 মধ্যে। এখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার এবং জিওলজি কেমিস্ট বায়োকেমিস্ট বিষয় নিয়ে ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 24 সেপ্টেম্বর 2023 হিসেবে 28 বছরের মধ্যে। এখানে শূন্য পদ 81। অ্যাকাউন্টেন্ট পোস্ট 3টি, যেখানে বাণিজ্যিক শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছে তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.ceewacor.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিও। পরবর্তী খবর, হুগলি জেলায় 86 স্বাস্থ্যকর্মী, যেখানে বলা হয়েছে হুগলি জেলার স্বাস্থ্য বিভাগের স্টাফ নার্স, কাউন্সিলর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, মেডিকেল অফিসার স্পেশালিস্ট, স্পেশালিস্ট এমও পদে 86 জন নিয়োগ করবে। চুক্তিতে নিয়োগ হবে। যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ডিএলএড কোর্সে ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ন্যাশনাল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন NCTE স্বীকৃত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনুমোদিত একাধিক সরকার পোষিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সের রেগুলার 2023-2025 সেশন, যেখানে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই আবেদন করতে পারবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করো। ওয়েবসাইট হচ্ছে https://wbbprimaryeducation.org অথবা www.wbbp.org। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে।